নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় the solution for humanity السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد دوري كثير شماني تشدد الشك جارا جي জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা আল্লাহ আল্লাহরুল্লাহ আয়ালমিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই মজলিসকে শিক্ষার মজলিসে পরিণত করেন এবং আপনাকে আমাকে সকলকে সত্য জানার ও বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আমিন শুধু দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার আর তার অংশ হিসাবে যেটা আলোচনা করব সন্তান জন্মকেন্দ্রিক কিছু কুসংস্কার নিয়ে বিগত কয়টি পর্বে আলোচনা করেছিলাম কিন্তু দেখা যাচ্ছে যে কুসংস্কারের মাত্রা এত বেশি মনে হয় না যে এই আলোচনা যথেষ্ট হবে আরও একটু আলোচনা প্রয়োজন আর এই প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে আলোচনা স্টুডিওতে যে সকল অতিথিবৃন্দরা আমাদের সাথে যোগ দিয়েছেন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিব আমার ডানে উপস্থিত আছেন বিশিষ্ট আলম ইসলামী চিন্তাবিদ শেখ মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত এবং আমার বাম দিকে উপস্থিত আছেন বিশিষ্ট আলেবিদিন তরুণ প্রতিভা শেখ বিন আরশাদ আসসালাম আলাইকুমার আহমতল্লাহ বারাকাত এবং আমার সর্বভামী আছেন বিশিষ্ট আয়ালমিদিন ইসলামের চিন্তাবিদ শেখ শহীদুল্লাহ খান মাদানি সালাম আলাইকুমার আহমতুল্লাহ হেহ বারাকাত আর সম্মানিত শুধুই আপনাদের সাথে রয়েছে আমি হারুন হাসিন বলছিলাম যে সন্তান জন্মকেন্দ্রিক কুসংস্কার অনেকটি কুসংস্কার আমাদের রয়েছে আমাদের সমাজে রয়েছে বিশেষ করে দেখা যাচ্ছে যে সন্তান জন্ম হলেই এই সন্তানকে নিয়ে এমন একটি টানাপোড়েন সৃষ্টি হয় যে নানিকে নানাকে এই সন্তানের জন্য অনেক কিছুই ত্যাগ করতে হবে আর না করলে নানি নানা উপেক্ষিত হবেন আর সেই জন্য জুলুমের হিড়িক কোথাও গরু জবাই করতে হচ্ছে কোথাও খাসি দিতে হচ্ছে অথচ আখিকার কোনো বালাই নেই অনেক কুসংস্কার দেখছি

একটি হলো ইউ তার পক্ষ থেকে একটা আকিকা দিতে হবে আকিকাটা কি অন্য গুলামের এতান অনিল জারিয়াতে যদি ছেলে হয় তাহলে সমবয়স্ক দুটা ছাগল এক বছর হলে ছাগল জায়জ হয়ে যায় তাহলে সমবয়স্ক দুটা ছাগল আর যদি কন্যা সন্তান হয় তাহলে একটা ছাগল আকিকা দেবে আচ্ছা তারপরে ওই সামায় হালাক তার নাম রাখবে হলো মাথা মুंडन করবে তার নাম তৃতীয় দায়িত্ব হলো তার মাথা মুंडन করবে আর অথচ অন্য কিছু হয়তো এসে যে ওই চুলগুলো ওজন করে সেই পরিমাণ সদকা করে দেবে রূপা হোক বা যাই হোক সদকা করে দেবে এই কাজগুলি হলো সন্তানের জন্য রব্বানি ব্যবস্থা তার জীবনে নিরাপত্তা আল গুলামু মারহুনুন বিআকিকাতে শিশুর নিরাপত্তা দায়বদ্ধ রাখা হয়েছে তার আকিকার উপরে আকিকা দিলে শিশুটা নিরাপদ হলো আচ্ছা এখানে একটা জিনিস বলতে চাচ্ছি যে আমাদের সমাজে অনেক প্রচলন আছে যে আকিকা দিল না এরপরে কোরবানির সাথে এসে আকিকা দিয়ে দিল এটার কি যুক্তি না এটা তো সুন্নার খেলাফ এর কোনো দলিল নাই আর নবী সাল্লাহ সাল্লাম কখনো কোরবানির সাথে কোরবানি আর আকিকা একসাথ করেননি কারণ আকিকা হলো সারা বছরের অনুষ্ঠান যখনই জন্ম হবে তখনই করবে আর কোরবানি হলো বছরে একবার শুধু ঈদ উল আধার মধ্যে

সন্তান জন্মের সময় আপনি বললেন যে নানিকে আসতে হবে চাল ডাল অনেক কিছু নিয়ে আসতে হবে বরং সন্তান মায়ের পেটে যখন থাকে তখনও কিন্তু আমাদের সমাজে কিছু কুসংস্কার রয়েছে যে সাত ধরনের ফল নিয়ে এসে খাওয়াতে হয়

কিন্তু এগুলি যদি মনে করা হয় যে না করলে দোষারোপ করা একজন অসহায় মানুষ নিজের হয়তো কোনো মত দিন চলছে না তাকে এই সমস্ত জুড়ে দিয়ে এমন প্রথা যে নানি দিতে পারে নাই দেয় নাই বা নানি মনে করেছেন যে এটা শরীয়তে নাই দেব না অথবা দেখা গেল যে নানি বুঝতে পারে না শরীয় তার সামর্থ্য নাই দেন নাই কিন্তু এই সন্তানটি যখন দাদির কাছে গেছে দাদার কাছে তারা সবাই যৌতুক এগুলি উচ্ছেদ হয়ে যাওয়ার প্রয়োজন সমাজ থেকে অবশ্যই কুপ্রতা কুসংস্কার উপরে তারপরে শীতকালে আমার ফিটে নিয়ে যেতে হবে আপনার মেয়ের বাড়ির পক্ষ থেকে ছেলের বাবুর বাড়িতে

এটা একটা কমন মূল যে কোন মুসলিমের সম্পদ আর এক মুসলিমের জন্য হালালি হবে না শুধু ওইটুকু হালাল হবে খুশি মনে যেটা তার উপরে কোনো প্রেশার নাই কোন লোক প্রথার প্রেশার নাই কোনো কিছু নেই কিন্তু এই যে মন চাওয়া বাদ দিয়ে যে এটা জুলুম চাপিয়ে দেওয়া সমাজের হবে সমাজের দাবি সামাজিকতা এই দুহাই দিয়ে যে শত শত মন মিষ্টি নিয়ে যেতে হবে এগুলি তো ভিক্ষে এগুলো বিক্ষেপিতীয় কারণে এগুলো জরুরি কথা হচ্ছে এখানে যে সন্তান পেটে আসে তখন বাচ্চা হওয়ার এক মাস 2 মাস আগে ওই মেয়ের ভাইরা বা অর্থাৎ বাপ মারা নেওয়ার জন্য আসে আর যখন নেওয়ার জন্য আসে তখন শর্ত হলো কি যে একটা খাসি দিতে হবে নালে গরু দিতে হবে নালে দুইটা খাসি দিতে হবে এতগুলো আটা দিতে হবে এতগুলো চাল দিতে হবে হবে দস্তুর মতো সংসার ব্যবহার বলা হয় এটা সম্পূর্ণ এভাবে চায়নামা বা এই প্রথাটা কোন সংস্কার এবং এটা

তো তার ইচ্ছার বাইরে কারো সন্তুষ্টির বাইরে তার সম্পদ কেউ খায় খালি যদি ডাকাত হয় এটা কি আছে যে পিতা মাতা আকিকার গোস্ত খেতে পারবে না এটা একটা ধারণা আছে আমরা আরেকটু ক্লিয়ার করে দিতে পারি আখিকার কার সেই কুরবানির গোস্তের মতোই হবে নিজেরা খাবে প্রতিবেশীদের খাওয়াবে দরিদ্রদের খাওয়াবে আত্মীয় স্বজনের খাওয়াবে সম্ভব অনুযায়ী কিন্তু এটাও কোনো সমস্যা নেই সীমাবদ্ধতা এই ধরনের তবে আবার আরেকটা বিষয় আছে আমাদের সমাজে যে আকিকাকে কেন্দ্র করে বড় ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়

ভালো মন্দের মাঝে তফাৎ করার জন্য চেতনা দিয়েছেন আল্লাহর শরীয়তের বাইরে যাওয়ার সুযোগও উদ্ধার দিয়েছেন রক্ষা করার জন্য আল্লাহ সোহানবাদা তিনি ইসলাম দিয়েছেন এটা কোন শহরের ভিতরে মানুষের কল্লা মিত্র ইসলাম একমাত্র রাস্তা প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুজফ্ফর বিন মোহসি ড আব্দুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মাদন আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবার হোসেন হারুন হুসেনের উপস্থাপনায় মানুষ ধর্ম মানতে পারে আল্লাহস ভালো হওয়া তো কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধর্মের মধ্যে ইসলামে আল্লাহ মনোনীত দিন প্রতিটি বিধায়ক আল্লাহ তালা যেটা দিয়েছেন এটা মানুষের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানাদ দুনিয়াবি ফায়দা আজ রাত সাড়ে নটায় বা পুনঃসম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে বিএসটিভি বাংলায় হুকুম মানব নাম ইসলাম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায়

কোন কারণে না পারলে যদি হঠাৎ কোন ব্যক্তির ছটে যায় তাহলে তার যখনে সমর্থ হবে তখন নিয়ে আমি একটা বিষয় বলতে চেয়েছিলাম আমরা তো এখানে বললাম अनिल গোলামে সাতানে মুতাকাফি আতা নে ওয়ানিল জারিয়তে সাতান ছলে হলে দুইটা মেয়ে হলে একটা আমাদের অনেক বন্ধু আছে বলবে এই দেখো মোলবি সাহেবরা মেয়ে হলে খালি ঠকাও দেখো এখানেও ঠকিয়েছে ছেলের জন্য দুইটা আর মেয়ের জন্য একটা অনার তো বলে মোলবিদদের কাজে হলো

এই নিরাপত্তা টিকাটা দিলে কাটা দিলে শিশু বিভিন্ন মসিবত থেকে বেঁচে যাবে আর আমরা জানি ছেলেদের জীবনটাই সবচেয়ে বেশি রিস্ক কারণ যত চাইনিজ কোয়ালের কোপ যত পিস্তলের না না আবার শরীরের মধ্যে কিন্তু প্রতিরোধ ক্ষমতা অনেক নিরাপত্তা ঠিক ওখানে সিঙ্গেল আর আল্লাহ তাহলে তার খরচ কমিয়ে দিয়ে তার মান বাড়িয়ে দিল তাকে প্রতিরোধ ক্ষমতা বেশি দিয়ে সম্মানিত করলো আর পোলা দুষ্ট বেশি এই

এর পরেও যদি না হয় কমপক্ষে সঠিক সুন্দর একটি অর্থবোধক অর্থপূর্ণ অর্থপূর্ণ নাম হতে হবে এবং নাম অর্থপূর্ণ হলেও আবার সবগুলি যে বৈধতা নয় যদি অর্থটা সেই সম্মত না হয় অনেক অর্থপূর্ণ শব্দ রয়েছে কিন্তু সেটি শরিয়তসম্মত নয় যেই নামে কোনো পবিত্রতা বোঝা যায় বাররা যেমন বাররা মানে আমি নামের ক্ষেত্রে লক্ষ্য করেছি আমরা বাংলা ভাষী যারা এই নামের মধ্যে আমাদের সমস্যা রয়েছে আমি দেখেছি উর্দু ভাষী আমরা তো বিভিন্ন দেশে তাদের সঙ্গে পরিচয় সাক্ষাৎ হচ্ছে এমন কি ইন্ডিয়ার সংস্কৃতিতে আপনি একজন হিন্দু এবং একজন মুসলিমের পার্থক্যর জন্য নাম জিজ্ঞাসা করবে কোন সময় একটি মুসলিমের নাম হিন্দু নামের সঙ্গে মিল খাবেই না ইন্ডিয়াতে এই সংস্কার হয়েছে এটা ধর্ম এটা আমাদের এটা আমাদের বাংলা ভাষী যারা আমরা ખાસ করে আমাদের নামের মানে সেবালাম্মা নামের ব্যাপার এটা উদাসিত যেটা বলছেন জি আমাদের নাম রাখতে গিয়ে আবার অনেকে অতি মানে খুব বেশি করে যেমন কেউ রাখে গোলাম উন্নবী ধরে নেন এই নামটাই গোলাম উন্নবী গোলাম সরোয়ার গোলাম মোস্তফা এই নামগুলি কিন্তু আসলেই মনে করে যে খুব নবী সাথে খুব সম্পৃক্ত হইলো

যদি হয় তাহলে দাসও নয় এটা আরো সের কি বিষয় মানুষ হলো আল্লাহর দাস এমনকি আশ্চর্য অনেক সময় আমরা কাউকে ব্যক্তি হিসাবে বলছি না আমরা এটা নামের প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি কারণ নাম নবী উল্লাহ

যখনই শরণ স্মরণ হবে যখনই বুঝতে পারবে নামটাকে সুন্দর নামে পরিবর্তন করে রাখা উচিত অনেক সময় হয়তো কাগজপত্রে সবচেয়ে উত্তম তো হলো আল্লাহ নামের সাথে আব্দ যুগ করে যে কোনদুল্লাহ আব্দুর রহমান আব্দুল জব্বার আব্দুল হাকিম আব্দুল তারপরে চেষ্টা করতে হবে যে একক শব্দে নাম রেখে যদি আপনার শব্দটা সুন্দর হয় অর্থ এটা সবচেয়ে বেশি ভালো হয় অর্থপূর্ণ সবচেয়ে ভালো জি অনেক সময় দেখা যায় আমাদের সমাজে যেটা আছে যে নাম অনেক লম্বা রেখেছে ঠিক আছে নামের যে আপনার তিন রয়েছে এই নামটার এনালাইসিস করা যায় না যায় না এমন দুরবুদ্ধ নাম রাখে আমাদের মানে কালচারগুলিতে দুরবুদ্ধ নাম রেখে শেখ এরম করে যে তার একটা পার নিয়ে ডাকা

তো ঐতিহাসিক ভাবে কোন এক সময় প্রয়োজন দেখা দিয়েছে হয়েছে যে মুসলমান মানেই হলো পুরুষ মানেই হলো তার সামনে মোহাম্মদ থাকতে হবে আসলে এটা কিন্তু শরীয়তের দিক থেকে নয় কারণ মুহাম্মাদই একটা পরিপূর্ণ নাম এটা পরিপূর্ণ নাম মুহাম্মাদই একটা নামের আগে আরেকদম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামই ছিল মোহাম্মদ দেখা গেল যে একজনের নাম মোহাম্মদ তো কয় যে তার নাম মোহাম্মদ মোহাম্মদ আলী আ তাহলে আরেকটা কারণে কারো সামনে যদি আপনি মোহাম্মদ নামটা না বলেন

তাল মিলিয়ে এটা রেখে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার এটাকে ওই বরকতে যে হোসাইন জি জি কোনো অর্থ হয় না শাহাদাত হোসাইন কোনো অর্থ মিলে শাহাদ মানে মানে সুন্দর

জান্নাতুল ফেরদস কি জিনিস এটা তো একজন মেয়ে মানুষকে নামকরণ করা বা ছেলেকেও হোক কখনো এই নামকরণ করা ঠিক নয় জান্নাতুল হলো সর্বোচ্চ জান্না একজন মানুষ কখনো না অনেক সময় বা খুব আবেগী হয়ে এই নামগুলি রাখা হয় অর্থ জেনে বলবো সেক্ষেত্রে আমরা চয়েস করব। সুন্দর নাম চয়েস করা একটা কারণ কেয়ামতের দিন বা মরণের পরে বলা হবে ফোলান বুনু ফোলান এটা উমুকের ছেলে উমুক ধারণা আমাদের মাঝে আছে যে কেউ যদি ফাতেমা নাম রাখে তাহলে ওর হাসন ফাতেমা সাজা হবে কেউ যদি মোহাম্মদ নামে রাখে ইত্যাদি এ ধরনের ধারণা করে থাকে এটাও ঠিক না তারপরে আরেকটা ধারণা আছে যে কেউ যদি আকিকা দিয়ে নাম রাখে ব্যক্তির উপর এই জন্য নবীজি কোন দায়িত্ব দেওয়ার আগে নাম জিজ্ঞাসা করতেন একবার হয়তো তোমার কাছে আসলো চাকরি চাওয়ার জন্য তোমার নাম কি

ছু নাম নিষিদ্ধ হয়েছে তার নামের মাঝে দুটো দিক আল্লাহ রাসুলাম নিষেধ করেছেন একটা যে নামটার কারণে যদি নিজের প্রশংসামূলক বেশি বোঝানো হয় সেই নামটাকে নিষেধ করা হয়েছে

আমরা আজকের এই আলোচনায় জানতে পারলাম যে সন্তান কেন্দ্রিক যে সমস্ত কুসংস্কার হয় তার মধ্যে একটা মারাত্মক জুলুম হচ্ছে সন্তান এটি আল্লাহর নেয়ামত সে নেয়ামত পেয়ে নানা নানি বেঁচে থাকলে খুশি হয়ে তারা যাবেন দেখবেন দোয়া করবেন এটাই বড় তাদের গাড়ির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে অর্থদণ্ড এবং এক প্রকারের ডাকাতির মতো এই অপরাধ এই অপরাধগুলি তাছাড়া রয়েছে হাদিয়ার নামে একটা হিড়ি এবং কাপড় নামে এটা হেরিক অনেক গরিব মানুষ আছে তার সাধ্য নেই সামর্থ্য নেই সে দেখতে যেতে চাচ্ছে কিন্তু লজ্জায় সে যেতে পারছে না আত্মীয় নিজেকে সে কণ্ঠিত মনে করছে হায় আমি আত্মীয় সামর্থ্য নাই যেতে পারছি না মন টানছে দেখতে জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে আসুন আমরা এই সামাজিকতার সকল বন্ধনকে ছিন্ন করে দিয়ে আমরা কুসংস্কারকে সবকে আমরা দূর করি ইসলাম সামাজিকতাকে নিষেধ করিনি কিন্তু কুসংস্কার যখনই আসবে তখন সেটা অবশ্যই নিন্দনীয় অবশ্যই বর্জনীয় عشان تشكركم على القشة أمر مبتوي الله رب العالمين آمركم في دنياكم والسلام عليكم ورحمة الله وبركاته <applause> থেকে কার মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন সল্লাহ সাসাম যেই জন্য ব্যবহার করেছিলেন সেজন্য ব্যবহার করতে হবে কার জন্য এদের অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামে হলো হাদিস কি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দেবেন অসৎ কাজের মুজাফ্ফর বিন মহসিন ডা হাফেজ এবিএম বি এম হাজবুল্লাহ আহেতুল্লাহীন মোহাম্মদ আলাহবার হুসাইন শাহিদুল্লাহ খান মাদানি

আজ রাত আটটায় পুনঃসম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় বা পুনঃসম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিসটিভি বাংলায়